হেই ইন্দিরা, হেই, আবার আমাদেরকে ছদ্মবেশ দিতে হবে? জেঠুমনি শোনো না, এবার কিন্তু দুর্গাপূজার পুরো দায়িত্বটা অর্ক নিজে নিয়েছে, মানে রান্না বান্না থেকে শুরু করে অতিথি আপ্যায়ন পুরোটা। আমাদের না খুব একটা অসুবিধা হবে না বুঝলে ছদ্মবেশে ঢুকতে। ইন্দিরা ইন্দিরা, তুমি ঠিক কি করতে চাইছো একটু ক্লিয়ারলি বলো। এত টেনশনে আমার সব কিছু গুলিয়ে যাচ্ছে, কিছু বুঝতে পারছি না। শোনো, টেনশন করার কিচ্ছু নেই, মাথাটা একটু ঠান্ডা করো। তুমি কিন্তু ওই বাড়িতে বিক্রম চ্যাটার্জি হিসেবেই যাবে। মানে কি বলছো নাকি? আমি ওখানে একদমই তাই, বিক্রম চ্যাটার্জি হিসেবে তুমি কৃষ আর অমৃতর উপরে নজর রাখবে। দেখো, তুমি যদি এই মুহূর্তে ওদের কাছে গিয়ে থাকো না, তাহলে অরণ্য চ্যাটার্জি খুব একটা কিছু সন্দেহ করবে না, উল্টে আরো খুশি হবে তুমি আমাকে ছেড়ে গেছো বলে। একদমই তাই। কিন্তু মা বাবা? জেঠুমনি আর মা ওখানে যাবে রান্নার লোক হিসেবে। হ্যাঁ, রান্নার লোক? হ্যাঁ মা, দেখো এই কয়েকদিন রান্না বান্না খাওয়া দাওয়া পুরো দায়িত্বটা কিন্তু তোমাদের উপর থাকবে, একটু একটু সামলে নিতে হবে। আরে বলিস কি, অতগুলো লোকের রান্না বান্নার দায়িত্ব আরে আমরা কি পারবো সেটা? শোন, আমি যা রাঁধি সেটা খাওয়ার যোগ্য হবে বলে তো মনে হয় না। তবে হ্যাঁ, ভরসা আছে তোর মা সঙ্গে থাকবে। কিন্তু তুমি আমার কথাটা শোনো, আমরা দু তিনজন এক্সট্রা লোক নিয়ে নেব রান্নার। আর হ্যাঁ, তোমাদের আসল পরিচয় কিন্তু কেউ জানবে না, ওনারাও জানবে তোমরা রান্নারই লোক, বুঝতে পেরেছো? আর দেখো, এই রান্নার লোক, ইলেকট্রিশিয়ান, এদের দিকে খুব একটা নজর দেওয়ার সময় পাবে বলে তো মনে হয় না। আচ্ছা, এবার একটা কথা বলবি, তুই কিভাবে যাবি, মানে তুই কি সাজবি? আমি দিনেশ দা, রাখিব, তিনজন ঠিক আগের বার যেরকম কীর্তনের দল হিসেবে গেছিলেন ওইভাবেই যাব। আর স্কুলের কি হবে? না মানে দিনেশ যদি ওইদিকে চলে যায় তাহলে স্কুলটা কে দেখবে? সোহানা ম্যাডাম, পুজোর সময় তো স্কুল ছুটি থাকে। আর দেখুন, স্কুলের ক্ষতি করবে না অননা চ্যাটার্জি, কারণ ওনার না এতে খুব একটা লাভ নেই। দেখো, এই পাঁচ দিনের মধ্যে যে করে হোক আমাদের সবটা হাসিল করতে হবে। আমার কিন্তু অর্কর সাথে কথা হয়ে গেছে, আমাদের বাড়ি সম্পত্তি সব কিছু যে করে হোক এই পাঁচ দিনের মধ্যে আমরা ফেরত নেব, যে করেই হোক। শোনো, তোমরা দেরি করো না, এবার যা তৈরি হয়ে নাও সবাই। ইন্দিরা, আমার কথাটা শোনো, অন্তত এইবার আমাকে তোমাদের প্ল্যানিংয়ে নিও প্লিজ। দেখো, আমার ছেলেটাও তো অনেকটা ধাতস্থ হয়েছে, তোমাদের এই কর্মকাণ্ডে যদি আমি পার্টিসিপেট করতে পারি আমারও তো ভালো লাগবে, তাই না? আমাকে নিয়ে চলো। আমার কথাটা শোনো, আমি বুঝতে পারছি আপনি ওই বাড়িতে যেতে চান আমাদের সাথে, কিন্তু কিন্তু ওই পাঁচ দিন কিন্তু আমরা কেউ ওই বাড়ি থেকে বেরোতে পারবো না। আর বাইরে যদি কোনো সমস্যা হয় তখন তখন তো আপনাকেই সেটা সামলাতে হবে, বলুন। আর বাচ্চাটা এখনো অনেকটা ছোট, ওর আপনাকে সত্যি প্রয়োজন। এবার বারবার করে তো আর আপনি ওই বাড়ি থেকে বেরোতে পারবেন না, যদি যদি ধরা পড়ে যান। না না, আমি এত বড় ঝুঁকি এই মুহূর্তে নিতে পারবো না, একটু বোঝার চেষ্টা করো। একদম ঠিক কথা বলেছে ইন্দিরা, সুহানা তুমি বাড়িতেই থাকবে বাচ্চা নিয়ে। না না, ওইটুকু দুধের শিশু, তাকে তুমি সামলাবে কি করে? ওকে বোঝাবে ছদ্মবেশে এসেছি, লুকিয়ে চড়িয়ে থাকো না, না কান্নাকাটি করবে, ধরা পড়ে কেলেঙ্কারির এক শেষ হবে। না, ওখানে যাওয়ার দরকার নেই, তুমি বাচ্চা নিয়ে বাড়িতে থাকবে, তোমার শরীরও এখনো ঠিক হয়। মা একদম ঠিক বলছে, দি তুই বাড়িতেই থাক, আর ইন্দিরা যেভাবে বললো সেভাবে সাহায্য করলেই হবে। দেখো, তোমরা একটা কথা কিন্তু মাথায় রেখো, অনন্যা চ্যাটার্জির কাছ থেকে সই করে এই কয়েকদিনের মধ্যে কিন্তু আমাদের সব কিছু ফেরত পেতে হবে। উনি ঠিক যেরকম চালাকি করে আমাদের কাছ থেকে সব কিছু কেড়ে নিয়ে আমাদেরকে রাস্তায় বসিয়েছে, আমরাও ওনার সাথে চালাকি করে ওনার কাছ থেকে সব কিছু আবার ফেরত নিয়ে নেব, সব কিছু। শোনো, আমি আমি বলি কি, আর দেরি করা কিন্তু ঠিক হবে না। এবার এবার এক এক করে আমাদেরকে ওই বাড়িতে পৌঁছতে হবে, আমাদের হাতেও বেশি সময় নেই, গিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নাও তোমরা। হ্যাঁ ঠিক আছে, রেডি হয়ে নিচ্ছি। কিন্তু ইন্দিরা, আমার কিন্তু বেশ ভয় করছে, আগের বারে গিয়েছিলাম ঠিকই, সে তো একটুখানি সময়ের জন্য, তাতেই ভয় মরে যাচ্ছিলাম। এই পাঁচটা দিন দুর্গাপূজা হবে, অত লোক, মানে সবার চোখে ধুলে দেবো কি করে? আর অনন্যা ছেলেছি চোখে ফাঁকি দেওয়া ওর বাবা সে সম্ভব না, আমার সত্যি ভয় করছে। মা দেখো, ভয় পাওয়ার কিচ্ছু নেই, কিচ্ছু নেই ভয় পাওয়ার, আর স্বয়ং মা দুর্গা আমাদের সাথে আছে, কিচ্ছু হবে না। আর তার থেকেও বড় কথা, অনন্যা চ্যাটার্জি বাদ দিয়ে কিন্তু ওই বাড়ির প্রত্যেকটা মানুষ আমাদের পক্ষে, তো তো অসুবিধা হওয়ার কোনো জায়গা নেই আমাদের। শোন, আর দেরি করো না, এবার গিয়ে এবার কি তৈরি হয় না, নয়তো দেরি হয়ে যাবে। শোনো ম্যাডাম, বলছি শুনুন না, আপনি একটু সাহায্য করে দিন। হ্যাঁ আমি যাচ্ছি, চলো 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 মা, চলুন দিগন্তবাবু রান্নার লোক, চলুন। রিকি স্যার, রিকি স্যার, কি
হলো তুমি কি এত ভাবছো বলো তো? ভাবছি তোমার কথা যদি না শুনি তাহলে কি হবে? মানে মানে ইন্দিরা ওই বাড়িতে গিয়ে সবার সাথে নরমালি বিহেভ করা আমার জন্য পসিবল না। মানে এই এই ব্যাপারটা যে তুমি কেন বুঝতে পারছো না আমি সেটাই বুঝতে পারছি না। আমার কথাটা শোনো, মাথাটা মাথাটা একটু ঠান্ডা করো। দেখো তুমি যদি ওই বাড়িতে গিয়ে থাকো তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো অমৃতা ঠিক কি কারণের জন্য ওই বাড়িতে এসেছে। আমি বলছি শোনো, তুমি তুমি আর এসব নিয়ে ভেবো না, বুঝলে? যাও গিয়ে এবার তৈরি হয়ে নাও, যাও। প্লিজ প্লিজ আগে আমাকে একটা সত্যি কথা বলো তো, কেন আমাকে তুমি নিজের থেকে দূরে করছো? কেন আমাকে জোর করে ওই বাড়িতে পাঠাচ্ছো ইন্দিরা? কেন নিকি স্যার, এখানে জোর করার কিচ্ছু নেই। তুমি যদি সত্যি অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে যাও তাহলে কারোর কিচ্ছু নেই, স্বয়ং ভগবান এসেও কিন্তু তোমাকে আটকাতে পারবে না। আর এখন যদি প্রমাণ হয় যে কৃষ সত্যি সত্যি তোমারই সন্তান তাহলে তাহলে তুমি কিন্তু সেটাকে অস্বীকার করতে পারবে না ভিকি স্যার, কোনোদিনও না। আরে তুমি বুঝছো না চটকা, এবার এখানে করাটা ঠিক হবে না। আরে বাবা, প্যান্ডেলটা তো প্রতি বছর এই জায়গাটাতেই হয়, তোরা হঠাৎ করে বাইরে করার হুজুক তুলছিস কেন কিছুই বুঝতে পারছি না। এই দেখ এই জায়গাটা এত সুন্দর একটা ডিজাইন করা আছে, এর সামনে প্রতিমা রাখলে মানে ব্যাকগ্রাউন্ডটা দেখতে ভালো লাগবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি যা বলছো তাই হবে, কিন্তু চটকা তাহলে তো এই সোফা সেটগুলো সব সরাতে হবে। হ্যাঁ সোফা সরাতে হবে, দাঁড়া বংশীদাকে ডাকি। এই বংশীদা, আসবে তারা এত তাড়াহুড়ো করলে হয় নাকি? ওরা তো তোর আর আমার মতন আসবে না, ওরা ছদ্মবেশ নিয়ে এই বাড়িতে আসবে। ব্যাপারটা কিন্তু খুবই রিস্কি, আর ওরা এক দুদিনের জন্য আসছে না, দশমী অবধি এই বাড়িতেই থাকবে। সেটাই তো চাপ। শোন, ওরা যতক্ষণ এখানে থাকবে আমাদেরকে কিন্তু খুব তক্কে তক্কে থাকতে হবে। যদি আমরা বুঝতে পারি কোনো কিছু গণ্ডগোল হচ্ছে, কোনোভাবে ওরা কেস খেতে পারে, আমাদের কিন্তু বাঁচাতে হবে ওদেরকে। একদম। বাবা, বাতাসে তো পুজোর গন্ধ একেবারে মম করছে দেখছি। হ্যাঁ, চূড়ান্ত পর্যায়ে এখন তোমাদের প্রস্তুতি। পুজো ছাড়া তো দেখছি কারোর মুখে কোনো কথাই নেই। মা আমার সোনা মা, পুজোর এই পাঁচটা দিন এই বাড়ির প্রত্যেকটা মানুষ শুধু আনন্দ করবে, হইচই করবে, মজা করবে, কোনো সমস্যা নেই, কোনো আলোচনা এই বাড়িতে হবে না। আরেকটা কথা, সেটা হলো মা পারলে প্লিজ তুমিও একটু এই কটা দিন টেনশন ফ্রি থাকো, একটু আনন্দ করো, মজা করো। আর হ্যাঁ, চ্যাটার্জি বাড়ির প্রত্যেকটা মেম্বারকে রিকোয়েস্ট, এই কটা দিন আমরা অনেক মজা করব, অনেক আনন্দ করব, অনেক হইচই করব। ও না না না, আরেকটা রিকোয়েস্ট আছে, সেটা হলো পূজোর এই পাঁচটা দিন এভরিডে তোমাকে নতুন নতুন ডিজাইনার শাড়ি পরতে হবে, প্রেস মিডিয়া আসবে, তোমার প্রশংসা পঞ্চমুখ হয়ে যাবে। দেখেছো ছেলের কাণ্ড, পাগল একটা। আরে মায়ের বয়স হয়েছে, পূজো নিয়ে এত মাতামাতি করে আমাকে মানায়। কি বলছো কি মা, তুমি অনন্যা চ্যাটার্জি, এই বাড়ির প্রেজেন্ট মালকিন, তোমার নেতৃত্বে প্রথমবার এই বাড়িতে দুর্গা পূজো হচ্ছে। তুমি যদি সবকিছুতে ইনভলভ না থাকো তাহলে লোকে কি বলবে, প্রেস মিডিয়া কি লিখবে? তোমাকে নতুন নতুন ডিজাইনার শাড়ি পরে এভরিডে তুমি প্রেস মিডিয়াকে ভালো ভালো ইন্টারভিউ দেবে, আর তবেই না মনে হবে এটা অনন্যা চ্যাটার্জির বাড়ির পূজো। কি অমৃতা, কি বুঝছো? বাড়ির পুজোতে তোমাকেও কিন্তু হাত লাগাতে হবে, মানে তুমি তো এই বাড়ির বউই। দেখো কিরম লজ্জা পাচ্ছে। আচ্ছা, বিকির ছেলের মাও তাহলে তো এই বাড়ির বউই হলো, তাই না? অর্কো, পাপা,
What a surprise! আমি কাকে দেখছি? হুম? Welcome, welcome, Vicky. Welcome to my Chatterjee villa. কি, অমৃতা? বলেছিলাম না, Vicky তোমাদের ছেড়ে থাকতেই পারবে না। গর্ব করি বাংলা মিডিয়াম। চলো 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 পাল্টাই।